বর্তমান বিশ্বে যেগুলো সঠিক গবেষণা আসছে প্লাজমা থেরাপি আমি মনে করি এই রক্তের যে প্লাজমা থেরাপি বিশেষ বিশেষ অংশটা এই অংশটা সত্যিকারেরই একটি মানুষের বক্ষব্যাধির সমস্যাকে প্রতিহত করে কারণ রোগ প্রবেশ করে নাক মুখ কান চোখ দিয়ে কিন্তু রোগ অবস্থান নেয় গলায় এসে রোগ ছড়ায় পড়ে লাঞ্চের ভিতর দিয়া এই কয়েকটি জায়গার ভিতরে প্লাজমা থেরাপি রক্তের সঞ্চালন প্রক্রিয়াকে ইভেন রাখলে অবশ্যই প্লাজমা থেরাপিও কাজ করবে বলে আমরা ন্যাচুরোপ্যাথির চিকিৎসকরা বিশ্বাস করি আমাদের রক্তের হিমোগ্লোবিন দরকার আমাদের রক্তের ভিতরে প্লাটলেট দরকার আমাদের রক্ত রস দরকার প্লাজমা থেরাপিও দরকার এগুলো কিন্তু সবই আমরা খাদ্য পথের ভিতর দিয়ে নেই এখানে কোনো ওষুধের ফাংশনই নেই রক্ত কমে গেলে সাথে নিচে কমলেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ দেখা যায় আমাদের চোখ সাদা হয় হাত সাদা হয় নাক সাদা হয় মুখ সাদা হয় আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে রক্তের অভাব পড়েছে আর রক্তের সাথে প্লাজমোটা আমাদের জন্য রক্তের একটা বিশেষ অর্গান আমরা বলবো যে প্লাজমা থেরাপি শরীরে তৈরি করার জন্য আমাদের খাদ্য দরকার কী খাদ্য দরকার যত ধরনের লাল রঙের খাবার আছে লাল রঙের খাবার কী আছে এক নম্বরে বিট দুই নম্বরে লাল শাক দারচিনি এখানে একটা ভালো ভূমিকা রাখবে এলাচি একটা ভালো ভূমিকা রাখবে লবঙ্গ একটা ভালো ভূমিকা রাখবে অনেকগুলো খাবার আছে যেগুলো পানিতে ভিজালে একটা লাল রঙের আভা সেইগুলো আমাদের এখানে কাজ করে পেঁপে আমাদের জন্য মহাঔষধ আমরা ছোটবেলার থেকে জেনে আসছি আমরা যারা বৌদ্ধ কবিরাজ আমরা যারা হেকিম আমরা যারা ডাক্তার আমরা বলি পেঁপে খাও নির্লজ্জের মতো এটা একটা ভালো কথা হইল মানে এক বাসায় গেছেন সকলের জন্য একটা পেঁপে কেটে একটা প্লেট ভরে দিয়েছে এখন একজনে পেঁপে দেখে খায় না আরেকজনে একটা খেয়ে বন্ধ করে দিল আপনি কিন্তু সম্পূর্ণ পেঁপেটা খেয়ে ফেলবেন প্লেট খালি করে দিবেন প্লেট থেকে পেঁপে যেতে যাইতে পারবে না কারণ পেঁপে বুদ্ধিমান লোকের খাবার পেঁপে জ্ঞানী লোকের খাবার পেঁপে একটা বিশ্বস্ত স্টমাকের ঔষধ পেপসিন দিয়ে আমরা লিভারকে ভালো রাখতে পারি এই লিভার যার ভালো সব কিছু নারী তার ভালো লিভার যার ভালো ঘুম তার ভালো লিভার যার ভালো স্টমাক তার ভালো অতএব কেন আমরা পেঁপেকে ঘৃণা করব পেঁপেকে অবহেলা করব পেঁপের কষ দিয়ে পৃথিবীর এমন কোনো চর্মরোগ নাই যেটা ভালো হয় না আপনি চেষ্টা করেন না পেঁপের দুধের মতো কষ্টটা আপনার সারা শরীরে যেখানে যেখানে চর্মরোগ আছে আজকেই লাগাই দেন পাকাটা হইলে আপনি মুখে লাগাবেন কাঁচাটা হইলে সারা শরীরে লাগান দেখবেন আলহামদুলিল্লাহ পেঁপের গাছে কষ হয় দুধের মতো পেঁপের ডগায় কষ হয় দুধের মতো পাতায় কষ হয় দুধের মতো শিকড়ে কষ হয় দুধের মতো গাছে কষ হয় দুধের মতো ছয় জায়গার থেকে পেঁপের কষ পাবেন যদি আপনার ধবল রোগও থাকে আপনার চর্মরোগ তো আছেই ধবল যত বড় চর্মরোগ হোক আপনার পেঁপের কষ যদি আপনি লাগাতে পারেন দিনে দুইবার করে সাদা কষ আপনার এই চর্মরোগ আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেবু ভিটামিন সি এর সম্রাট লেবুর ভিতরে শুধু যে ভিটামিন সি আছে তা না এই ভিটামিন সি এরকম যে 72 ঘন্টা আমাদের শরীরকে সর্বরকম সুরক্ষা দিতে পারে আর লেবু একটি ভালো ক্লিনজার আপনারা সকলেই জানেন যে কোনো ধরনের সারাদিনের শরীরের চবড়িটা খাবারের সাথে যে কোনো ধরনের তৈল এটা লেবু নিউট্রাল করে দিতে পারে আর লেবু ভাই অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস বলেই কিন্তু আমরা এই করোনাতেও কোভিড-19কে প্রতিরোধ করার জন্য লেবুকে সবচেয়ে সকলের আগে আমরা প্রাধান্য দিচ্ছি অতএব সকল ডাক্তারই লেবুর কথা বলতেছে সেই ক্ষেত্রে পৃথিবীর 200টা দেশ লেবুকে সামনে রাখছে সেই লেবু আমাদের 68,000 গ্রামে একটি লেবু গাছে
একশো থেকে এক হাজার পর্যন্ত লেবু হয়। টপের ভিতরে, ড্রামের ভিতরে আপনারা লেবু গাছ লাগাবেন। লেবু সকল তরতাজা ভিটামিনের রাজা। লেবু খেলে আপনার যে কোনো খাবারের রুচিরও পরিবর্তন করা যায়। সালাতের একটা মূল অংশ হলো লেবু। সকাল থেকে রাত্র পর্যন্ত, ইফতার থেকে সেহরি পর্যন্ত লেবু আমাদের একটি মহা ঔষধ। লেবু যখনই আপনি খাবেন, যদি লেবুর চোকলাটা আপনি চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনার প্যাকটিন, আমাদের স্টমাককে প্যাকটিনাইজ করার জন্য, হজম করার জন্য, সকল খাবারকে জমাট বাঁধানোর জন্য আমাদের লেবুর চোকলাটা বিশেষ ভূমিকা পালন করে। লেবুর পাতা আপনার একটু চিবিয়ে চিবিয়ে আপনার দাঁতের গোড়ায় দিলেন, দাঁতের যে যতগুলি ছিন ছিন করে, দাঁতের গোড়ায় যত রকম ব্যথা থাকুক, দাঁতের গোড়ার ভিতরে, মুখের ভিতরে যে কোনো ধরনের ঘা থাকুক, আপনি যদি কচি লেবু পাতা চিবিয়ে চিবিয়ে আপনি খেতে পারেন বা ব্যবহার করতে পারেন মুখের ভিতরে, আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের ভাইরাস তো প্রতিরোধ করবেই, সাথে সাথে লেবু আপনার সব রকম ভিটামিনকে সহযোগিতা করে। সব ভিটামিন না থাকলেও ভিটামিন সি আছে, আর সাথে সে সকল ভিটামিনের যোগানদাতা। ভিটামিনকে শরীরের ভিতরে ভালোভাবে কার্যকর করার জন্য লেবুর একটা বিশেষ ভূমিকা আছে। আর একদম তাজা, কাঁচা, তরতাজা আপনি লেবুর রসটা আপনার শরীরকে সর্বরকম ক্ষমতাবান করবে। সুন্দর স্বাস্থ্যের জন্য, নিরোগ থাকার জন্য, ভালো থাকার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ, 68,000 গ্রাম, সকলের কাছে হওয়া উচিত লেবু আমাদের প্রিয়। আপনি ইফতারের পরে এক গ্লাস লেবুর শরবত খেতে ভুল করবেন না। লেবুর শরবতের সাথে একটু যদি লবণ দেন আপনি, লেবুর শরবতটা স্লাইন হয়ে যাবে। লেবুর শরবতের সাথে যদি আপনি একটু দধি মিক্স করে শরবত তৈরি করে নেন, দধি লেবু একসাথে একটা শক্তিশালী সুস্বাদু খাবার হয়ে যাবে। যে কোনো ফলের শরবতের সাথে একটু লেবু দিতে ভুল করবেন না। প্রতিদিন খাবারের সাথে যে লেবু খায় না, তাকে বলা হয় পোকার ফসল পোকায় খায়। মানে লেবু দিলে আপনার শরীরের কোনো অংশে পোকা থাকতে পারবে না, ব্যাকটেরিয়া থাকতে পারবে না, অ্যামোবিয়া থাকতে পারবে না, স্টমাক অ্যালার্জি হবে না যদি আপনি প্রতিদিন প্রতিবেলায় যে কোনো খাবারের সাথে একটু 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 করে লেবু এবং লেবুর চোকলাটা একটু চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস করে। পুদিনা মানে মিন্ট, মিন্ট মানে আমাদের শরীরের দ্রুত তৈলগুলোকে নিউট্রাল করে দিবে, হজম শক্তি বৃদ্ধি করবে। ইফতারের পরে প্রতিটা খাবারের ভিতরে আপনি 5টি করে ই দিবেন, পুদিনা পাতা দিবেন। পুদিনা পাতা, ডগা, শিকড়, মূল গাছটাই মিন্ট, মূল গাছটাই হজমিকারক। সম্পূর্ণ গাছটা আপনি চায়ের সাথে খেতে পারেন, দুধের সাথে আপনি পুদিনা পাতা খেতে পারেন। আপনি দধির সাথে প্রতিদিন পুদিনা পাতা দিয়ে যদি আপনি সকালে এক গ্লাস দধি খান, আর ইফতারের পরে এখন যারা রোজা থাকবেন তারা ইফতারের পরে এক গ্লাস দধি খেয়ে নেন, আলহামদুলিল্লাহ দেখবেন আপনার একদম সেহরি পর্যন্ত শরীরটা একদম ঝরঝরা, তরতাজা, অনেক ভালো লাগবে। আমাদের দেশের একটি গাছ, এটি অবহেলিত গাছ, আমরা বুঝি না, কেউ আদর করি না, কিন্তু সৌদি রাজ পরিবারের প্রধান খাবার হলো পুদিনা পাতা। এবং তারা এত হ্যাজার্ড খায়, এত রিচ ফুড খায়, এত হার্ড ফুড খায়, এত জাঙ্ক ফুড খায়, যে তারা পুদিনা পাতা, পুদিনার রস তাদের জন্য একটা মহা ঔষধ। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের লোকেরা গাওয়া খায়। গাওয়া এটা চায়ের চেয়ে একটু ঘন, এটা 18-19টা মশলা থাকে, এরপরেও তারা তাজা পুদিনাটা ওইটার মধ্যে দিবেই, দুইটা তুলসী পাতা তারা এই পুদিনা পাতার সাথে রাখবেই। তা আমরা যে কোনো একটা টপের ভিতরে কিন্তু ধনিয়া পাতা এবং পুদিনা পাতা বুনতে পারি। একটু ব্যতিক্রম চিন্তা করা, একটু কষ্ট করা, একটু কিছু মাটি আপনার বাড়ির ছাদে, বেলকনিতে, বাড়ির চতুর্দিকে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অবহেলার জায়গাগুলোতে এখনই এই পুরা ঋতু আপনি পুদিনা পাতা ডগা লাগাইলে হয়ে যাবে।
পুদিনা পাতার সাথে একটু একটু ধনিয়া পাতাও রাখবেন। পুদিনার সাথে ধইনা আমাদের দরকার। পুদিনার সাথে আপনি পাট শাক রাখতে পারেন, টপের ভিতরে কিন্তু পাটের বিচিটাকে একটু ভিজিয়ে রাখিয়া, ধনিয়ার বিচি একটু ভিজিয়ে রাখিয়া আপনার পুদিনার ডগার সাথে রোপণ করে দেন। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হবে না, হতে থাকবে, খেতে থাকবেন, কাটতে থাকবেন, ব্যবহার করতে থাকবেন, আল্লাহ তাআলার রহমত দেখবেন অজস্র হইতে থাকে। আমি তো একদম জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখি আমার আম্মা, আমার দাদি, এখন আমার ভাবি, এরা একটু এরা করে দধির হাড়িতে, দধির হাড়ি এগুলো নষ্ট না করে মাটির হাড়িগুলির ভিতরে একটু একটু করে একটু 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 গোবর সার দিয়ে ওটার ভিতরে একটু বালি দিয়ে তার উপরে কিছু ধইনা ভিজানোই থাকে, সাত দিন পর পর ভিজায় রাখে দেয়, সব তরকারিতে একটু ধনিয়া পাতা দিয়ে দেয়, সব তরকারির মধ্যে একটু পুদিনা পাতা দিয়ে দেয়, সব তরকারির মধ্যে কয়েকটা তুলসী পাতা দিয়ে দেয়। এই যে একটা ব্যতিক্রম, পাকঘরে গেলে এইগুলি মহামূল্যবান ঔষধ, সবই হজমের জন্য, এগুলি সবই ভিটামিন সি এর জন্য, সবগুলি আপনার ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য। তো এখন ঘরে বসে যারা আছেন আলহামদুলিল্লাহ, আপনারা করোনা কোভিড-19 প্রতিরোধ করার জন্য আপনারা বেশি না, একটু পাটের বিচি ভিজিয়ে রেখে দেন, ওইটা আপনি বড় হলে উপর থেকে কাইটা খান, আবার পাতা হবে, আবার খেতে থাকেন। এভাবে আমরা আমাদের জরুরি যতগুলি গ্রিন ফুড আছে, গ্রিন সবুজ বিপ্লবের জন্য, সবুজ কৃষি বিপ্লবের জন্য, আমাদের ঘরকে আমরা নিরোগ রাখার জন্য, সুস্থ সুন্দর রাখার জন্য এখন থেকে পুদিনা, থানকুনি, ধনিয়া আমরা অবশ্যই অবশ্যই ডাল তরি তরকারি সব কিছুর মধ্যেই উপরে উপরে সবুজ রং ভালো শুদ্ধি রেখে আমরা দিয়ে দিই। এমনকি ভাতের ভিতরেও আমরা ভাতটাকে রিলিজ করার আগেই হাড়ি থেকে ওটা দিয়ে দিলে এটা অনেক ধরনের ভাইরাসকে প্রতিরোধ করতে পারে। এখন পথেঘাটে রাস্তায় বেশ বড় বড় লম্বা লম্বা বেলে বাঙ্গি, এটেল বাঙ্গি, বাঙ্গি এটা একটা মিলান পরিবারেরই ফল। ইউরোপের মাটিতে যে কোনো দেশে আপনি যাবেন, পুরো ইউরোপ 12-13-14 দেশে ওই ইউরোপিয়ানরা তারা সকলেই প্রতিদিন 365 দিন তারা সকালের নাস্তার সাথে বাঙ্গি খায়। আমরা প্রতিদিন ইফতারির সাথে একটু বাঙ্গি খাবো, বাঙ্গি যার যেটা পছন্দ, কেউ এটেলটা পছন্দ করে, কেউ বেলেটা, মানে ফেটে যায় যেটা এটা বেলেটা, বেলেটা পছন্দ করে, অতএব আপনার ইচ্ছা মতো আপনি বাঙ্গি আনবেন। কিন্তু আমার একটি অনুরোধ আছে আপনাদের কাছে, যারা বাঙ্গি খাবেন, যারা তরমুজ খাবেন, যারা যে কোনো ফল খাবেন, ফলের বিচিটা আপনারা ধুবেন না, না ধুয়ে এই বিচিটার সংরক্ষণ করবেন, সংরক্ষণ করে একটু ওর যে লাশাগুলো আছে ওগুলো সহ একটু শুকাবেন। আপনার যদি বাড়িতে লাগানোর ব্যবস্থা না থাকে আপনার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন, আপনার গ্রামের বাড়িতে যদি লাগানোর ব্যবস্থা থাকে আপনার বন্ধুর বাড়িতে দেন, আপনার বন্ধুর বাড়িতে যদি লাগানোর ব্যবস্থা না থাকে আপনার শ্বশুর বাড়ি দেন, কিন্তু তবুও বিচিটাকে ফেলে দিবেন না, বিচিটাকে ডাস্টবিনে দিবেন না। যে কোনো ফলের বীজ, যে কোনো তরকারির বীজ, এটা হলো আমাদের আগামী প্রজন্মের দাবি। আপনারা যেরকম আপনাদের সন্তানকে ভালোবাসেন, আপনারা যেমন আপনার নাতিপুতিকে ভালোবাসেন, সেরকম যে কোনো ফলের বীজ ওদের দাবি, ওই বীজটা আপনারা দয়া করে ফেলবেন না। আমি পৃথিবীর 92টা দেশে গিয়েছি, আমি কোনো দেশে যেই কোনো ফল আমি খাইছি সব বীজ আমি নিয়ে এসেছি। আজকে আমার বাড়িতে প্রায় 2000 রকমের ফল আছে যা সারা পৃথিবীতে অনেক জায়গায় নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় বলতেন যে তোমরা কোনো বীজ নষ্ট করবে না, আগামী প্রজন্ম যদি মনে করো যে হ্যাঁ তোমার বয়স হয়ে গেছে তুমি একটা ফল খেতে পারবো না, এই কথাটা চিন্তা করো না, তুমি রোপণ করো, তোমার ছেলে খাবে, তোমার আগামী প্রজন্ম খাবে, তবুও তুমি একটি ফল গাছ লাগাইতে ভুল করবে না। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এইটাই সম মানে মোক্ষম ঋতু, কলম কাটার, বীজ কাটার, তেউর রক্ষা করার, তেউর মানে গোড়া থেকে যেই গাছগুলো ফল ফলের গাছ হয় যেরকম কলা, এটাকে আমরা তেউর বলি গ্রামের ভাষায়, ওইরকম কলার মতো অনেক ফল আবার গোড়ার থেকে হয়, শিকড় থেকে হয়, যেরকম আমাদের লতা থেকে হয়, কিছু তরকারিও আছে
যেটা লতা থেকে গাছটা হয়। ওরকম জিনিসগুলিকেও যদি পারেন দেশে বিদেশে যেখানে যান ওখানে হোম ডিপোতে এইসব জিনিস পাওয়া যায়, পৃথিবীর সব দেশে বীজাগারে পাওয়া যায়, তো ওইসব জায়গার থেকে কিছু কিছু সংগ্রহ করে আনবেন। এত কাপড় চোপড় কিনেন কী হবে, এইসব কাপড় বিদেশ থেকে আই না, একটু বীজ আনেন, একটু ফল আনেন, ফলের বীজটা রোপণ করেন, দেখবেন অবাক হয়ে যাবেন যে সেই যেই ফলটি আপনি $1 দিয়ে খাইছেন সেই বীজটা কিনতে গেলে $5। তবে কেন আপনি বীজ ফেলে দিবেন বলেন? আলহামদুলিল্লাহ আমরা বাঙ্গির বীজ রাখবো, এবং বীজের ভিতরে এত বেশি জিঙ্ক থাকে, এত বেশি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে, যার অভাবে বয়স বেশি হলে আমাদের শরীরে কপালে মুখে দাগ আসে, বলিরেখা আসে, আমাদের শরীরের ভিতরে এক ধরনের তিলের জন্ম হয়। কারণ আমরা কোনোদিন কোনো বীজ খাই নাই, ফল খাইছি বীজ ফেলে দিয়েছি, এখন থেকে বীজ খাবো এবং বীজ বপন করবো। আলহামদুলিল্লাহ সুস্থ থাকবো, সুন্দর থাকবো, ভালো থাকবো। এই রমজান মাস মহাপবিত্র মাস, এই পবিত্র মাসে আমাদের খাদ্যের সম্পূর্ণভাবে আমরা বিবর্তন এবং পরিবর্তন নিয়ে আসি। সারাদিন রোজা রাখার পরে আমাদের খাদ্যাভ্যাসে অবশ্যই এমন কিছু খাবার থাকা উচিত যেটা সহজে হজম হয়। আমাদের খাদ্যাভ্যাসে ভাজি, ভুনা, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড, এই খাবার যদি আমাদের খাবারের ভিতরে থাকে তাহলে এই আমরা যে সারাদিন সিয়াম সাধনা করলাম এই সাধনায় আমাদের অনেকটাই পরিবর্তন আনতে হবে। আমরা যে সিয়াম সাধনা করলাম এখানে আমাদের শরীর একটু অসুস্থ হতে পারে যদি আমরা বেশি রিসফুড খাই। আমরা 12 ঘন্টা একরকম ছিলাম, 12 ঘন্টা আরেক রকম হয়ে গেলাম, এই যে হওয়াটা এটা আমাদের খাদ্যাভ্যাসের সাথে। অবশ্যই সালাদ থাকতে হবে, স্যুপ থাকতে হবে, রমজান মাসে জুস থাকতেই হবে। আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে সহজপাচ্য জিনিস থাকতে হবে। আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে অবশ্যই প্রতিটা খাবারের ইফতারের পরে প্রতিটা খাবারকে আমাদের দধি, চিরা, এসবগুলোর বসি শরবত, ডাবের পানি, তরমুজের শরবত, এই ধরনের যেগুলো সহজে আমরা খেতে পারি, সহজে হজম হয়ে যাবে, আমাদের শরীরের কোনো প্রতিক্রিয়া হবে না, এই ধরনের খাবার হলে আমাদের জন্য খুবই ভালো হয় এবং হজম শক্তিতে কোনো সমস্যা হবে না। আমাদের সারাদিনের যে ফুড ডেফিসিয়েন্সিগুলো আছে, আমাদের যে ভিটামিন ডেফিসিয়েন্সিগুলো আছে, এগুলো আমাদেরকে কিন্তু কভার করে নিয়ে আসতে হবে। আমাদের মাগরিবের নামাজের পরে আমরা কিছুটা সময় পাব, আবার আমরা কিছু খাবার খেয়ে নেব। এখানে আমরা একটু জেও ভাত, একটু নরম খিচুড়ি, আমরা এখানে একটু নরম হালুয়া, এই জাতীয় জিনিসগুলো আমরা খেতে পারি। এছাড়াও আমাদের একটা জিনিস সবসময়ই খেয়াল রাখতে হবে যে প্রতিদিন ইফতারিতে যে সকল খাবারগুলি ব্যবহার করব সেখানে খুব বেশি পরিমাণ ডাল জাতীয় খাবারটা আমাদের জন্য আলসার, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, এই জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা প্রচুর থেকে যায়। আমরা সবসময় প্রতিটা খাবারের সাথে একটু এই সিজনে ভালো আনারস পাওয়া যায়। আনারস একটা ভালো কোয়ালিটি অ্যাপিটাইজার, বিশ্বব্যাপী আনারসের অ্যাপিটাইজার হিসাবে, হজমিকারক হিসাবে, কৃমিনাশক হিসাবে একটা স্বীকৃতি আছে। আমরা সন্ধ্যা থেকেই, ইফতারের পরের থেকেই অল্প অল্প করে সব খাবারের সাথে ছোটো ছোটো করে কেটে কেটে আমরা একটু একটু করে আনারস খেতে পারি, একটু একটু করে ফুটি, যে জিনিসটা এখন এই বাজারে খুব সহজে সস্তায় ফুট পাওয়া যায়। এখন খুব সহজে সস্তায় আমরা কলা পাই। কলা হইল আমাদের নারীর জন্য একটা মহাঔষধ, মানে আমাদের বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত, এই যে 21 ফিট আমাদের যাত্রাপথে, এই কলা আমাদের জন্য একটি মহাঔষধ। আমরা আমাদের খাবারের সাথে প্রতিদিন এই রমজানের 30 দিন আমরা যদি সবসময় একটু ডাবের পানি আমরা রাখতে পারি, একটু কমলার
শরবত আমরা রাখতে পারি, তবে কৃত্রিম কোনো শরবত রমজান মাসে একান্ত খাওয়া উচিত না। তবে যদি এই ধরনের খাবার আমরা খাই তাহলে আমরা তরমুজের শরবত খেতে পারি, খুব সহজ। তাহলে দেখা যায় যে 10 কেজি ওজনের একটি তরমুজ ঢাকা শহরে 100 থেকে 150 টাকায় ক্রয় করা যায়। আমরা যদি এই সময় একটু আপেলের শরবত করে খাই, আমরা যদি এই সময় একটু আনারের শরবত করে নিই, আমরা যদি এই সময় একটু ডালিম মালটা এই জাতীয় দ্রব্যের শরবত করে নিই, আমরা যদি একটু দধির সাথে কলা, আমরা যদি দধির সাথে লেবু, আমরা যদি দধির সাথে অন্য যে কোনো একটা ভেজিটেবল বা ফুড দিয়ে আমরা শরবত করে নিতে পারি। অনেক সময় দেখা যায় যে বাজারে এখন যথেষ্ট পালং শাক পাওয়া যায়, যে কোনো শাক দিয়ে কিন্তু আপনার ব্লান্ড করে আমরা কিন্তু এটাকে একটা জুস বা একটা স্যুপ তৈরি করে নিতে পারি। যাদের ডায়াবেটিস আছে তারা যদি নামাজের পরে একটু করলাকে ব্লান্ড করে করলার শরবত খাই তাহলে কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক নিরাপদ হবে। আমরা অনেকেই বলি যে ডায়াবেটিস আসলে রমজান মাসের জন্য এটা একটা বিশেষ রহমত, রমজান মাসে ওজন কমে যায় এবং ডায়াবেটিসের যে সমস্যাগুলি হয় সেগুলো অনেক কম হয়। রমজানের এই বিশেষ বিশেষ রহমতে আমরা অনেক সময়ই দেখা যায় যে ডায়াবেটিস সুগার লেভেলটা কমে থাকে। তবে কত কমে থাকে, যদি অভুক্ত অবস্থায় আপনার 7 থেকে 8 থাকে তাহলে আমরা যদি একটু করলার রস খেতে পারি, সেটা ডায়াবেটিস টাইপ 1 হোক টাইপ 2 হোক দুইটার জন্যই অনেক বেশি শারীরিক নিরাপত্তা পাওয়া যাবে। আমরা যদি এই যে কোনো ধরনের শাক সবজিগুলিকে একসাথে করে সব সকল শাক সবজি ফলমূল ভেজিটেবলের অবশিষ্ট অংশটাকে আমরা যদি কম্পোস্ট করে একটু শরবত তৈরি করে নিই বা একটু স্যুপ তৈরি করে নিই, একটু জুস তৈরি করে নিতে পারি বা আর দধির সাথে এটাকে আমরা শরবত তৈরি করে নিতে পারি, এরকম অনেকগুলি খাবারের সাথে আমাদের দুধ এবং দধিকে আমরা সম্মিলিত করি। যেমন অনেকে দেখছি বাজারে আম দুধ পাওয়া যায়, আবার ঘরে আমরা একটু রুচির পরিবর্তনের জন্য একটু সামান্য আমের সাথে একটু আমরা দধির মিক্সার করে নিতে পারি। আমরা যে কোনো খাবারের সাথে একটু পনির খেতে পারলে পনির এবং ডিমের কুসুম ঔষধি গুণ হিসাবে সমান গুণাগুণ পাওয়া যায়। সবগুলো ভিটামিন সবগুলো মিনারেল আমাদের পনির এবং ডিমের কুসুমের মধ্যে থাকে। আমরা যদি ইফতারের পরে একটু একটা ভালো করে একটু ডিম সিদ্ধ করে একটা ডিম সিদ্ধ খেতে পারি, আমরা খুব ভালোভাবে একটি ডিমকে পুষ করে নিয়ে সেই ডিমটা আমরা খেতে পারি। আমরা যে কোনো ভাবেই হোক একটু তরি তরকারির সাথে একটা ছোট্ট বাচ্চা মুরগি দিয়ে কিন্তু আমরা এই রমজান মাসে একটু স্যুপ করে নিতে পারি। এটা আমরা ইচ্ছা করলে 30 দিনেই করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা যত বেশি আমাদের খাদ্য অভ্যাসটার ভিতরে একটু বিবর্তন পরিবর্তন সুস্বাস্থ্যের কথা চিন্তা করব, সুস্বাস্থ্যের জন্য আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন ইফতারির পরে আমাদের একটু পেঁপে পাকা পেঁপে খেলে খুবই ভালো হয়। সব খাবারের ভিতরে অল্প অল্প করে পেঁপের সালাদ বা পেঁপের তরকারি, কাঁচা কলার তরকারি, পাকা কলা এই জাতীয় জিনিসগুলো তাহলে আমাদের আয়রন ডিফিসিয়েন্সিটা কভার করে। মশলা হিসাবে আমরা ইফতারের পরে প্রতিটা খাবারের সাথেই একটু একটু করে কালিজিরা ব্যবহার করতে পারি, তাতে এই ঋতুতে বর্ষা গরম শীতে সব কিছু একটা মিশ্রণ হইতেছে এই ঋতুটা। এই মিশ্র ঋতুতে আমরা খুব নিরাপদভাবেই আমরা পেতে পারি একটা উন্নত মানের ভেজিটেবল তৈরি করে নিতে পারি, সেটা
ভেজিটেবলটা সবগুলো তরকারি কম্পোজ করে করা যায়, তার মধ্যে কলা থাকতে হবে, তার মধ্যে পেঁপে থাকতে হবে, এখন বাঁধাকপি ফুলকপিও কিছু কিছু বাজারে পাওয়া যায়, পালং শাক অজস্র এসে গেছে, ডাটা অনেক পাওয়া যাচ্ছে, ডাটার সাথে ডাটা শাক আছে, লাউয়ের সাথে লাউ শাক যথেষ্ট পাওয়া যাচ্ছে, মিষ্টি কুমড়ার সাথে মিষ্টি কুমড়া শাকও বাজারে অজস্র পাওয়া যাচ্ছে, এবং খুব কম দামি সব তরকারিগুলি বাজারে আছে। সবগুলো মিলিয়ে কিন্তু আবার একটা আমরা জেও ভাত বা ফিশ ফাট জাতীয় করে নিতে পারি, যেটা আমাদের 5 বছরের শিশুরা থেকে আরম্ভ করে আপনার 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে। আবার অনেকেই দেখছি বাড়িতে সুজি বা কাউন এগুলিতে একটা জাউ তৈরি করে, আবার অনেকে গমের জাউ এবং গমের খিচুড়ি করে, যেগুলি খুব সহজ পাচ্য। এখানেও কিন্তু আমরা সব ধরনের তরি তরকারি শাক সবজি ফলমূল মশলাগুলি খেয়াল করে যদি আমরা ব্যবহার করতে পারি, আলহামদুলিল্লাহ এই আগামী রমজানটা, বর্তমান রমজানটা আমাদের জন্য খুবই নিরাপদ হবে। যে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণে সারা পৃথিবীর মানুষ পর্যদস্ত, 200টি দেশ লণ্ডভণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অশেষ মেহরবানি, আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষকে সেভাবে আক্রমণ করতে পারেনি করোনা ভাইরাস। কারণ বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার অজু করে, বাংলাদেশের মানুষ অবশ্যই আপনার টয়লেটে পানি ব্যবহার করে, প্রসাবের পরে পানি ব্যবহার করে, মুখ ধোয়, 2 বার গোসল করে। যারা 1 বার করেন আমরা আমি অনুরোধ করব যে আপনার শরীরের ঘাম যেন আপনার লুমকুপ দিয়ে আপনার শরীরে প্রবেশ না করে, এটা প্রতিরোধ করার জন্য সকালে ঘুম থেকে একবার উঠে একবার গোসল করেন, আবার রাতে ঘুমাসতে যাওয়ার আগে আরেকবার গোসল করেন, সারা দিনের পরিশ্রম ঘাম গ্লানি সব কিছু মুছে যাবে যদি আপনি রাতে একটু গোসল করে শুতে পারেন। যদি গোসল নাই করতে পারেন তবে একটু তাওয়ালে গরম পানি দিয়ে ভিজিয়ে, সাথে যদি একটু কাঁচা হলুদের রস, একটু নিম তেল বা নিমের পাতার রস মিক্স করে আপনার সারা শরীরটা আপনি ভালোভাবে ধুয়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ করোনা প্রতিরোধে এই কাজগুলো সব কিছুই, যতটা আপনি নিরাপত্তা নিতে চাইবেন গরম পানি থেকে, গরম চা থেকে, এটা আপনাকে নিরাপত্তা দিবে। একটু একটু করে ইফতারের পরে সেহরি পর্যন্ত আপনি লিগার চা, চিনি এবং দুধবিহীন এই চা আপনি ধীরে ধীরে খেতে পারেন। একটু বেশি বেশি ভিটামিন সি, লেবুর রস, কমলার রস, মাল্টার রস, এই রমজানে যথেষ্ট নিরাপত্তা আপনি আমাদের এই বক্তব্যের মাধ্যমে বাংলা টিভির এই রমজান টিপসে আপনারা আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। যে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণে সারা পৃথিবীর মানুষ পর্যদস্ত, 200টি দেশ লণ্ডভণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অশেষ মেহরবানি, আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষকে সেভাবে আক্রমণ করতে পারেনি করোনা ভাইরাস। কারণ বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার অজু করে, বাংলাদেশের মানুষ অবশ্যই আপনার টয়লেটে পানি ব্যবহার করে, প্রসাবের পরে পানি ব্যবহার করে, মুখ ধোয়, 2 বার গোসল করে। যারা 1 বার করেন আমরা আমি অনুরোধ করব যে আপনার শরীরের ঘাম যেন আপনার লুমকুপ দিয়ে আপনার শরীরে প্রবেশ না করে, এটা প্রতিরোধ করার জন্য সকালে ঘুম থেকে একবার উঠে একবার গোসল করেন, আবার রাতে ঘুমাসতে যাওয়ার আগে আরেকবার গোসল করেন, সারা দিনের পরিশ্রম ঘাম গ্লানি সব কিছু মুছে যাবে যদি আপনি রাতে একটু গোসল করে শুতে পারেন। যদি গোসল নাই করতে পারেন তবে একটু তাওয়ালে গরম পানি দিয়ে ভিজিয়ে, সাথে যদি একটু কাঁচা হলুদের রস, একটু নিম তেল বা নিমের পাতার রস মিক্স করে আপনার সারা শরীরটা আপনি ভালোভাবে ধুয়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ করোনা প্রতিরোধে এই কাজগুলো সব কিছুই, যতটা আপনি নিরাপত্তা নিতে চাইবেন গরম পানি থেকে, গরম চা থেকে, এটা আপনাকে নিরাপত্তা দিবে। একটু একটু করে ইফতারের পরে সেহরি পর্যন্ত আপনি লিগার চা,
চিনি এবং দুধবিহীন। এই চা আপনি ধীরে ধীরে খেতে পারেন, একটু বেশি বেশি ভিটামিন সি, লেবুর রস, কমলার রস, মাল্টার রস, এই রমজানের যথেষ্ট নিরাপত্তা আপনি আমাদের এই বক্তব্যের মাধ্যমে বাংলা টিভির এই রমজান টিপসে আপনারা আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন।